কি ডিজিটাল যুগের মানুষেরা কেমন আছেন? ভালো, বসে চেয়ারম্যান সাহেব। আমিও কিন্তু আপনাদের দলে। তা কি বিষয়ে আলাপ করতেছিলেন? এই যে কৃষকরা নানা রকম সমস্যা নিয়ে আসে, কারো ধানে পোকা, কারো বেগুনে পোকা, কিন্তু রোগের নাম কেউ ঠিক মতো বলতে পারে না, বারবার আমাকেই মাঠে যেতে হয়। তাহলে রোগের ছবি তুলে রাখেন, কৃষকরা ছবি দেখে রোগ চিহ্নিত করবে, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। বাহ, আইডিয়া তো চমৎকার। জেলা স্কুলে ভর্তির জন্য বিভিন্ন এলাকা থেকে প্রচুর ছেলেমেয়েরা আসে, এদের যাতায়াত খরচ ভোগান্তি কিভাবে কমানো? অনলাইনে ফর্ম ফিল আপ আর রেজাল্টের ব্যবস্থা করেন, আর ফর্মের টাকা মোবাইলে পাঠাবে। ভালো আইডিয়া। আমাদের ইনোভেশন সার্কেলে এই আইডিয়াগুলো আলোচনা করে মাঠে নেমে যেতে হবে। এখন বুঝতেছি ডিজিটাল বাংলাদেশ কি জিনিস। এভাবেই দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ। বিভিন্ন জেলা সরকারি ক্যাডাররা ইনোভেশন কর্মশালা, সোশ্যাল মিডিয়া ও ইনোভেশন সার্কেলের মাধ্যমে দেশের জন্য কাজ করছে এক হয়ে। শুরু হয়ে গেছে ডিজিটাল বিপ্লব, জনগণের দোরগোড়ায় সেবা।